আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে কিভাবে খুব সহজে আপনারা ফ্যাশন ডিজাইনটাকে ক্যারিয়ার হিসাবে নিতে পারেন এবং খুব সহজে কিভাবে সেটাকে আয়ত্তে আনতে পারেন এই ধরনের টিপস অ্যান্ড ট্রিকগুলো দিয়ে থাকি এবং স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালগুলো দেখিয়ে থাকি। তো এতদিন তো আমরা শুধু জাস্ট মাত্র কিভাবে স্টিচিং করতে হয় সেটা এবং কিভাবে কাটিং করতে হয় সেটা দেখলাম, বাট অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে জামাটাকে স্টিচ করার পর জামার গলাটাকে আমরা কীভাবে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে হাতের কাজটা করব, সেটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে একটা ড্রেসের কীভাবে তার লুকের উপরে। তো আমরা আজকের ভিডিওতে দেখব হচ্ছে কীভাবে খুব সহজে আপনি হ্যান্ড স্টিচ করতে পারেন আপনার জামাটাকে, যাতে সেটা বাহির থেকে খুব সুন্দরভাবে দেখা যায় এবং সেলাইটাও একদম চোখে না পড়ে। সেটা কিভাবে করতে হয় আজকে আমরা আজকের ভিডিওতে দেখব। তাহলে ভিডিওটি শুরু করার আগে আমি বলে রাখবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তাহলে বেশি কথা না বলে আমরা শুরু করতে পারি। সো আমি কাজটা শুরু করার আগে মেইনলি হচ্ছে জামাটাকে আমাকে অবশ্যই ওভারলক করে নিতে হবে সব দিক থেকে। ওভারলক করার পর আমি হচ্ছে যে কোনো একটা কাঁধ থেকে শুরু করব। কাঁধ থেকে শুরু করে কাঁধের জয়েন্টটা আর আমার জামার কাঁধের জয়েন্টটা, মানে হচ্ছে গলা যে আমি যে এক্সট্রা ক্যানভাসটা মানে বক্রমটা লাগিয়েছি সেইটা, আর হচ্ছে যে আমি যে এখানে ショルダーটা জয়েন করেছি সেই দুইটা দাগকে আমাকে অবশ্যই অ্যাটাচ করে নিতে হবে একসাথে, দুটো দাগ যাতে মিলে যায় সেটা দেখতে হবে। এরপর আমি এখানে সিঙ্গেল একটা সুতা নিতে হবে যেটার মাধ্যমে আমি করব, এখানে ডাবল সুতা দিলে হবে না, সিঙ্গেল সুতা নিয়ে আমি হচ্ছে এই জায়গাটাই হচ্ছে এটাকে ফিক্সড করে নিব আগে। ফিক্সড করে নেওয়ার পর এবার আমাকে জামার সামনের দিকটাকে সুন্দরভাবে দুই হাত দিয়ে, এক হাত দিয়ে দুই নিচে দুই আঙ্গুল দিয়ে উপরে দুই আঙ্গুল দিয়ে এভাবে সুন্দরভাবে ধরতে হবে। ধরে এবার আস্তে ধীরে আমাকে করতে হবে, যেমন হচ্ছে আমি জামার থেকে নিবে একদম অল্প পরিমাণ, আপনারা যেটা দেখতেছেন আমি জামার থেকে একদম অল্প পরিমাণে নিতেছি, নিয়ে এটা তো এভাবে হলো, বাট এর সাথে সাথে আমি হচ্ছে এটাকেও ধরব। সো একদম আমি জামা থেকে খুব কম কাপড় নেব নিচে থেকে, তারপর এটা নেওয়ার পর পাশে হচ্ছে আমি এ পাশের গলাটাকেও ধরব। সো এভাবে আমি আস্তে আস্তে করে স্টিচিং করতে করতে হচ্ছে সামনের দিকে আগাবো, একসাথে তিন চারটা সে ঘর নিয়ে তারপর সুতাটাকে টেনে নিব। ঠিক সেমভাবে সামনের দিকে এভাবে আমি কাপড়টাকে সুন্দরভাবে যেটা যে জায়গায় আছে, খুব টেনে না, যেটা যে জায়গায় যাবে কাপড়টাকে সুন্দরভাবে ধরে ঠিক সেমভাবেই হচ্ছে আমি এটার স্টিচিংটা করব। আমি আবারও দেখিয়ে নিচ্ছি, আমার জামাটা যেভাবে আছে গলাটাকে আমি ঠিক সেমভাবে ধরে, যাতে মিডল পয়েন্টটা না নড়ে, মিডল পয়েন্টটাকে ঠিকভাবে ধরে এবার এদিকে যেটা যেভাবে যায় সেভাবে ধরে তারপরে হচ্ছে এটাকে স্টিচ করতে হবে। আমি আরেকবার দেখিয়ে নিচ্ছি, আমি জামাটা থেকে এই যে আমি যদি সামনের পাটটা দেখাই তাহলে কিন্তু এই পাশে একদম ছোট ছোট দেখা যাচ্ছে, যেটা হচ্ছে দূর থেকে একদমই দেখা যাবে না। আমি যদি একদম সামনে গিয়ে দেখি তারপর হচ্ছে হাতের কাজটা দেখা যাবে, নাহলে এটা দেখা যাবে না। যাতে সামনের পাটে সুন্দরভাবে হয়, যত ছোট ছোট নিখুঁতভাবে করা যাবে তত সুন্দর লাগবে সেটা সামনের পাশ থেকে। আমি এ পাশ থেকে আবার দেখে নিচ্ছি, একদম ছোট করে নিয়ে এই একদম জামা থেকে একদম ছোট একটা অংশ নিয়ে তারপর হচ্ছে উপরে এ পাশের গলাটাকে তারপরে ধরব। ঠিক সেমভাবে এভাবে সেলাই ধরতে ধরতে আমি সামনের দিকে এগিয়ে যাব। মনে রাখতে হবে এদিকে যাতে কাপড়টা একদম ঝুল ধরে না যায় সেটা আমাদেরকে খেয়াল অবশ্যই রাখতে হবে। এই মিডল পয়েন্টটা যাতে না নড়ে আমি এই জায়গায় একটা ডাবল স্টিচ করে দেব, যাতে এটা না নড়ে, মিডল পয়েন্টেই ফিক্স থাকে।
এবার স্টিচ করতে করতে আসার পর এই কাঁধে ঠিক সেম আর একটা কাঁধের উপরে যে দুইটা অংশ মিলানোর পর এখানে একটা ডাবল স্টিচিং অবশ্যই করতে হবে যাতে এই কাটটাও না নড়ে যায়। আর এমনভাবে করতে হবে যেন অপর পাশ থেকে সেলাইগুলো দেখা না যায়। ঠিক আমরা এভাবেই সেলাই করে আসবো যাতে হচ্ছে সামনের অংশ থেকে এটা খুব ভালোভাবে না দেখা যায়। আমরা স্টিচিংটা কমপ্লিট করার পর আমরা হচ্ছে এটা আয়রন দিলে দেখা যাবে এটা কত সুন্দরভাবে নিখুঁতভাবে স্টিচ করা হয়েছে। আপনি এই স্টিচিংটা যত সুন্দরভাবে করতে পারবেন দেখবেন যে আপনার জামার মধ্যে আপনার নেক লাইনটা খুব সুন্দরভাবে বসেছে। যখন জামাটা আপনি গায়ে দিবেন তখন দেখা যাবে যে আপনার নেক লাইনটা খুব সুন্দরভাবে বসেছে। অনেক সময় এই স্টিচিংটার কারণেই হচ্ছে জামার নেক লাইনটা খুব সুন্দরভাবে বসে না, যারা খুব সুন্দরভাবে করতে পারে না, মানে এইদিকের কাপড় ওইদিকে যায়, এদিকের কাপড় ওইদিকে আসে, এরকম হয়ে যায়। তো এটা অবশ্যই আমাদেরকে যেই দিকের কাপড় ঠিক সেই দিকটাই দিয়েই হচ্ছে আমাদেরকে স্টিচিংটা করতে হবে। এই হাতের কাজগুলোতে অবশ্যই তাড়াহুড়া করা যাবে না, আস্তে আস্তে করতে হবে যাতে খুব সুন্দরভাবে কাজগুলো হয়। ঠিক আস্তে আস্তে সেলাই করতে করতে আসার পরে সুতোটাকেও টেনে নিতে হবে যাতে ডাবল সুতা না যায়, সিঙ্গেল সুতা দিয়েই আমাদেরকে স্টিচটা করতে হবে। পুরো গলাটা স্টিচ করার পর এই পাশের কাঁধের অংশটাতেও আমাদেরকে শেষ স্টিচটা যাতে খুলে না যায় ওইদিকে খেয়াল রেখে খুব ভালোভাবে এটাকে বদ্ধ করে দিতে হবে। এভাবেই এটা খুব সুন্দরভাবে, এবার যদি আমরা চার পাঁচটা দেখে নিই তাহলে দেখা যাবে যে কিভাবে খুব নিখুঁতভাবে। এখন যদি আমরা অপর পাশ থেকেও দেখি তাহলে কিন্তু হাতের স্টিচটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে না। তো আমাদেরকে এমনভাবে সেলাই করতে হবে যাতে আমরা হচ্ছে নিচের যে অংশটুকু আছে সেটা থেকে ছোট ছোট অংশ নিয়ে আর পাশে যে আমার যে ক্যানভাসটা ছিল আমরা যে গলাটা সেলাই করেছি সেই কাপড়টার মধ্যে থেকে একটা স্টিচ নিয়ে নিচে থেকে একটা স্টিচ নিয়ে সেটা কিন্তু ঠিকভাবে সেলাই করতে হবে। তো আশা করছি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।